বলিপাড়ার বর্তমান সময়ে গুণী অভিনেত্রীদের একজন ভূমি পেড়নেকর। ওটিটি থেকে শুরু করে কমার্শিয়াল সিনেমা সবেতেই নিজ গুণে দক্ষ অভিনয় শিল্পীর ছাপ রেখেছেন তিনি। বরাবরই সামাজিক নানা ইস্যু নিয়ে তৈরি ছবিতে দেখা যায় তাকে। তার ছবিতে সবসময়ই কোনো না কোনো সামাজিক বার্তা থাকে। কিছুদিন আগেই ভক্ষক ছবিতে তিনি তার অভিনয়ের দাপট দেখিয়েছেন। সেই ছবিতে তুলে ধরা হয়েছে কিভাবে একটা শেল্টার হোমে তরুণীদের জোর করে যৌনকর্মী করে তোলা হয়। বলা যায় ছবিটি একা নিজের কাঁধে টেনেছেন তিনি। 2015 সালে দাম লাগা কে হাইশা সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় ভূমির। সেই ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে পর্দায় হাজির হন তিনি। সিনেমাটিতে চরিত্রের প্রয়োজনে অত্যাধিক ওজন বৃদ্ধি করতে হয়েছিল তাকে। এরপর একে একে কাজ করেছেন টয়লেট, এক প্রেম কথা, লাস্ট স্টোরিজ, সঞ্চিরিয়া, পতি পত্নী অর ভো, আফওয়া সহ আরো বেশ কিছু সিনেমায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ক্যামেরার সামনে আসার আগে তার কাজ ছিল ক্যামেরার পেছনে। ভূমি যশরাজ ফিল্মসের কাস্টিং এ সহায়ক ছিলেন। স্বাভাবিকভাবেই শুধু অভিনয় নয়, একটা ছবির গল্প থেকে চিত্রনাট্য সবকটি দিক নিয়েই ওয়াকিবহাল ছিলেন প্রথম থেকে। সম্প্রতি ভূমি জানিয়েছেন নারী প্রধান ছবি নিয়ে তার আপত্তির জায়গা। নারী প্রধান ছবি এই পরিভাষাকে অত্যন্ত ঘৃণা করেন এই নায়িকা। ভূমি বলেন নারী প্রধান ছবি তিনি করতে বা দেখতে মোটেও পছন্দ করেন না। ভূমির কথায় ইন্ডাস্ট্রিতে কেউ পুরুষ প্রধান ছবি শব্দের ব্যবহার করেন না। সিনেমার ধরনের সঙ্গে এ ধরনের তকমাকে লিঙ্গ বৈষম্য হিসেবে দেখেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে ভূমি বলেছেন মানুষের মনে এমন এক ধারণার জন্ম নিয়েছে যে দর্শক নারীদের নিয়ে নির্মিত ছবির প্রতি আকর্ষিত হন না, আর এটা পুরোপুরি অন্যায়। এ ধরনের প্রকল্পগুলোকে নারী কেন্দ্রিক বলে আখ্যা দেওয়া হয়। এই শব্দগুলো শুনলে অত্যন্ত বিরক্ত লাগে, অন্তর থেকে ঘৃণা জন্মায়। ভূমির মতে লিঙ্গ দিয়ে ভাগ করে মানুষের পছন্দকে প্রভাবিত করা উচিত নয়। মৌটুসি রহমান, সময় সংবাদ। ও ভাই সাহেব, সিধে বাত করো, ইয়াহ বদতমিজ কে দো ম্যাডাম, ভাই সাহেব না কাও প্লিজ।